উনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। উনি আমরা গরিব মানুষ, আমরা গাড়ি চালাতে পারি না, পুরনো ভাইরাসের জন্য আমরা ঘর থেকে বের হতে পারি না, রুজি রোজগার করতে পারি না। উনি আমাদেরকে খাদ্য দান করে আমাদেরকে অনেকটা হেল্প করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা গাড়ি নিয়ে বের হতে পারি না। আমাদের সেনাপ্রধান ভাই আমাদেরকে অনেক একটা হেল্প করার জন্য চাল এবং ডাল বিতরণ করেছে। ঠিক আছে, ওনার আমরা ওনার জন্য ধন্যবাদ এবং দোয়া করতেছি। আমি একজন সিএনজি চালক। আমাদের এখন গাড়ি ঘোরার জন্য করলে কিছুক্ষণ বাড়িতে পারি নাই। আমাদের পুলিশের দাওয়াতে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিষেধ, তাই আমরা করোনা ভাইরাসের জন্য গাড়ি নিয়ে বাড়ি নাই। এখন আমাদের সেনা কাশেম ভাই আমাদেরকে খাদ্য বিতরণ করলো, তার জন্য আমরা অনেক খুশি হইলাম বা ধন্যবাদ তাকে জানাই। আমাদের আইনমন্ত্রী আনিসুল হক তাকে আমরা ধন্যবাদ জানাই, তাকে আমরা সালাম দিই, যা ভবিষ্যতের জন্য তাকে আমরা তার পাশে দাঁড়াতে পারি বা তার সেবা সেবা যত্ন আমরা করতে পারি, সেই জন্য আমি থেকে আমি সেনা কাশেম ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাই। এই দুর্যোগ মুহূর্তে বিশ্বে ক্রাইসিসের মধ্যে, ওয়ার্ল্ড ক্রাইসিস যেটা চলছে, সেই ক্রাইসিসে আমাদেরকে সহযোগিতা করা, আমাদের মানে আপনাদেরকে সহযোগিতা মানে আমাদেরকে সহযোগিতা করা, আমার ভাইকে সহযোগিতা করার জন্য আমি আমার এলাকার পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ জানাই। এবং উনি সেনা কাশেম ভাই যে ধরনের কথাবার্তা বলছেন, বলেন না শুধু কাজে, আমরা তার প্রমাণ পাইতেছি। আপনারা জানেন যে স্বাধীনতার পরে আখড়া এবং কসবার যিনি একজন দক্ষ অভিভাবক, যিনি আপনাদের পরিবারের যদি কোনো কর্তা থাকে, সে তার সন্তান পরিবারের জন্য যতটা না তার দয়া মায়া আছে, তার চেয়ে অনেক বেশি দয়া মায়া যিনি সম্পন্ন সেটা হচ্ছে আমাদের আইনমন্ত্রী, আমাদের আনিসুল হক, যাকে মন্ত্রী বলে তিনি সাক্ষাৎকারও বলছেন যে আখড়া এবং কসবার মানুষ যদি আমাকে মন্ত্রী বলে আমি কষ্ট পাই, আখড়া এবং কসবার মানুষ আমাকে ভাই বলবে এটা আমি চাই। তো আইনমন্ত্রী মহোদয় পর্যাপ্ত পরিমাণ এই খাবার উনি পাঠাইছেন, দুই একদিনের মধ্যে এই খাবার আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আর এটা আমার অর্থায়নে, আপনারা আমার অন্তরের মানুষ, কলিজার মানুষ, যে মানুষগুলো এই করোনা ভাইরাস সরকারের নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত, যতদিন পর্যন্ত আপনারা কর্মজীবনে না যাবেন, বিভিন্নভাবে আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার আইনমন্ত্রী আমাদের সকলের অভিভাবক তার জন্য দোয়া করবেন। পাশাপাশি আপনারা জানেন আইনমন্ত্রীর আম্মা অত্যন্ত অসুস্থ, খুব অনেকদিন যাবৎ তিনি এপোলো হাসপাতালে আছেন, তার জন্য আপনারা দোয়া করবেন। বাঁচানোর মালিক আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আল্লাহ, মরার আমাদের মৃত্যু হবে সেটাও আল্লাহর হুকুমে। সবাই যে যে অবস্থানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সুখে না আপনাদের দুঃখে আমি সেনা কাশেম আপনাদের পাশে আছি এবং নিঃশ্বাস শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের সাথে আমি থাকবো। আপনারা অবশ্যই অবগত আছেন, দেখবেন স্ট্যাটাসে আছে আমার সেনা ডায়াগনস্টিক সেন্টারে এই রিক্সা, অটোরিক্সা, সিএনজি হেল্পার, ড্রাইভারদের, তারা এবং তাদের পরিবারের যে কোনো মানুষের যদি কোনো চিকিৎসা কোনো ব্যবস্থাপনা লাগে এটা 50% আমি করব। এবং আপনারা আমার এখান থেকে যদি ওষুধ ক্রয় করেন, খোদার কসম আমি কিনা দামে ওষুধটা আপনাদেরকে সেল দিব। আপনারা শুধু বলবেন যে আমি কিন্তু একজন রিক্সা চালক, আমি এখানে কোনো লাভ করবো না ইনশাআল্লাহ। রাত্রেবেলা এখন গাড়ি ঘোড়া সব বন্ধ, যদি আপনি দেখেন 10টার পর থেকে কোনো জরুরি অসুস্থ রোগী হয়ে যা, যেটা সিএনজি পাচ্ছে না, অটো পাচ্ছে না, আপনারা আমার নাম্বার আছে এটার মধ্যে আমি রিপ্লেট দিছি, নাম্বারটা যত করে রেখে দিবেন, রাত 2টা বাজুক 3টা বাজুক 04 একটা নাম্বার দেওয়া আছে, এটা আমার নাম্বার, আপনারা ফোন দিবেন, আমি গাড়ি নিয়ে আপনার বাড়িতে চলে আসবো। আপনার রুগী কসবা, আখড়া বা ব্রাহ্মণবাড়িয়া যেখানে পৌঁছানোর দরকার আমি পৌঁছাই দিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।